একাদশ খণ্ডের দ্বিতীয় পর্ব। আমরা গ্রামে যেখানে আসিয়া দাঁড়াইলাম, বুদ্ধ সিংয়ের ভাবে মনে হইল এইবার রাজপ্রাসাদের সম্মুখে নীত হইয়াছি। অন্য ঘরগুলির সঙ্গে রাজপ্রাসাদের পার্থক্য এইমাত্র লক্ষ্য করিলাম যে ইহা চারিপাশ পাথরের পাঁচিলে ঘেরা, বস্তির পিছনেই অনুচ্চ পাহাড়, সেখান হইতেই পাথর আনা হইয়াছে। রাজবাড়িতে ছেলে মেয়ে অনেকগুলি, কতগুলি খুব ছোট, তাদের গলায় পুঁতির মালা ও নীল ফলের বীজের মালা। দু একটি ছেলে মেয়ে দেখিতে বেশ সুশ্রী। 16-17 বছরের একটি মেয়ে বুদ্ধ সিংয়ের ডাকে ছুটিয়া বাহিরে আসিয়াই আমাদের দেখিয়া অবাক হইয়া গেল। তাহার চোখের চাহনি দেখিয়া মনে হইল কিছু ভয়ও পাইয়াছে। বুদ্ধ সিং বলিল, রাজা কোথায়? মেয়েটি কে? বুদ্ধ সিংকে জিজ্ঞাসা করিলাম। বুদ্ধ সিং বলিল, রাজার নাতির মেয়ে। রাজা বহুদিন জীবিত থাকিয়া নিশ্চয়ই বহু যুবক ও প্রৌঢ়কে রাজসিংহাসনে বসিবার সৌভাগ্য হইতে বঞ্চিত করিয়া রাখিয়াছেন। মেয়েটি বলিল, আমার সঙ্গে এসো, জ্যাঠামশাই পাহাড়ের নিচে পাথরে বসে আছেন। মানি বা নাই মানি, মনে মনে ভাবিলাম যে মেয়েটি আমাদের পথ দেখাইয়া লইয়া চলিয়াছে, সে সত্যই রাজকন্যা। তাহার পূর্বপুরুষেরা এই আরণ্য ভূভাগ বহুদিন ধরিয়া শাসন করিয়াছিল, সেই বংশের সে মেয়ে। বলিলাম, মেয়েটির নাম জিজ্ঞাসা করো। বুদ্ধ সিং বলিল, ওর নাম ভানুমতি। বাহ, বেশ সুন্দর, ভানুমতি, রাজকন্যা ভানুমতি। ভানুমতি নিটোল, স্বাস্থ্যবতী, সুঠাম মেয়ে, লাবণ্যমাখা মুখশ্রী, তবে পরনের কাপড় সভ্য সমাজের শোভনতা রক্ষা করিবার উপযুক্ত প্রমাণ মাপের নয়। মাথার চুল রুক্ষ, গলায় কড়ি ও পুঁতির দানা। দূর হইতে একটা বড় বকাইন গাছ দেখাইয়া দিয়া ভানুমতি বলিল, তোমরা যাও, জ্যাঠামশাই ওই গাছতলায় বসে গরু চড়াচ্ছেন। গরু চড়াইতেছেন কিরকম? প্রায় চমকিয়া উঠিয়াছিলাম বোধ হয়। এই সমগ্র অঞ্চলের রাজা, সাঁওতাল বিদ্রোহের নেতা দবরুপান্না বীরবর্দী গরু চড়াইতেছেন? কিছু জিজ্ঞাসা করিবার পূর্বে মেয়েটি চলিয়া গেল এবং আমরা আর কিছু অগ্রসর হইয়া বকাইন গাছের তলায় এক বৃদ্ধকে কাঁচা শালপাতায় তামাক জড়াইয়া ধূমপানরত দেখিলাম। বুদ্ধ সিং বলিল, সেলাম রাজা সাহেব। রাজা দবরুপান্না কানে শুনিতে পাইল, চোখে খুব ভালো দেখিতে পান বলিয়া মনে হইল না। বলিল, কে? বুদ্ধ সিং, সঙ্গে কে? বুদ্ধ বলিল, একজন বাঙালি বাবু আপনার সঙ্গে দেখা করতে এসেছেন, উনি কিছু নজর এনেছেন, আপনাকে নিতে হবে। আমি নিজে গিয়া বৃদ্ধের সামনে মুরগি ও জিনিস কয়টি নামাইয়া রাখিলাম। বলিলাম, আপনি দেশের রাজা, আপনার সঙ্গে দেখা করবার জন্য বহু দূর থেকে এসেছি। বৃদ্ধের দীর্ঘায়ত চেহারার দিকে চাহিয়া আমার মনে হইল যৌবনে রাজা দবরুপান্না খুব সুপুরুষ ছিলেন সন্দেহ নাই। মুখশ্রীতে বুদ্ধির ছাপ সুস্পষ্ট। বৃদ্ধ খুব খুশি হইলেন, আমার দিকে ভালো করিয়া চাহিয়া দেখিয়া বলিলেন, কোথায় ঘর? বলিলাম, কলকাতা। উহ, অনেক দূর, বড় ভারী জায়গা শুনেছি কলকাতা। আমি জিজ্ঞাসা করিলাম, আপনি কখনো যাননি? উত্তর করিল, না, আমরা কি শহরে যেতে পারি? এই জঙ্গলেই আমরা থাকি ভালো। বসো, ভানুমতি কোথায় গেল? ও ভানুমতি! মেয়েটি ছুটিতে ছুটিতে আসিয়া বলিল, কি জ্যাঠামশাই? বলিল, এই বাঙালি বাবু ও তাঁর সঙ্গে লোকজন আজ আমার এখানে থাকবেন ও খাওয়া দাওয়া করবেন। আমি প্রতিবাদ করিয়া বলিলাম, না না, সে কি, আমরা এখনই চলে যাব, আপনার সঙ্গে দেখা করি, আমাদের থাকার বিষয়। কিন্তু দবরুপান্না বলিলেন, না, তা হতে পারে না, ভানুমতি, এই জিনিসগুলো নিয়ে যা এখান থেকে। আমার ইঙ্গিতে বনোয়ারিলাল পাটোয়ারি নিজে জিনিসগুলি বহিয়া অদূরবর্তী রাজার বাড়িতে লইয়া গেল ভানুমতির পিছু পিছু। বৃদ্ধের কথা অমান্য করিতে পারিলাম না, বৃদ্ধের দিকে চাহিয়াই আমার সম্ভ্রমে মন পূর্ণ হইয়া গিয়াছিল। সাঁওতাল বিদ্রোহের নেতা, প্রাচীন অভিজাত বংশ বীর দবরুপান্না, হইলই বা আদিম জাতি, আমাকে থাকিতে অনুরোধ করিতেছেন, এ অনুরোধ আদেশেরই সামিল।
রাজা দবরুপান্না অত্যন্ত দরিদ্র দেখিয়াই বুঝিয়াছিলাম। তাহাকে গরু চড়াইতে দেখিয়া প্রথমটা আশ্চর্য হইয়াছিলাম বটে, কিন্তু পরে মনে ভাবিয়া দেখিলাম ভারতবর্ষের ইতিহাসে রাজা দবরুপান্নার অপেক্ষা অনেক বড় রাজা অবস্থা বৈগুণ্যে গোচারণ অপেক্ষাও হীনতর বৃত্তি অবলম্বন করিয়াছিলেন। রাজা নিজের হাতে শালপাতার একটা চুরুট গড়িয়া আমার হাতে দিলেন। দেশলাই নাই, গাছের তলায় আগুন করাই আছে, তাহা হইতে একটা পাতা জ্বালাইয়া সম্মুখে ধরিলেন। বলিলাম, আপনারা এদেশের প্রাচীন রাজবংশ, আপনাদের দর্শনে পুণ্য আছে। দবরুপান্না বলিলেন, এখন আর কি আছে, আমাদের বংশ সূর্য বংশ, এই পাহাড় জঙ্গল সারা পৃথিবী আমাদের রাজ্য ছিল। আমি যৌবন বয়সে কোম্পানির সঙ্গে লড়েছি, এখন আমার বয়স অনেক, যুদ্ধে হেরে গেলাম, তারপর আর কিছু নেই। এই আরণ্য ভূভাগের বহিস্থিত অন্য কোনো পৃথিবীর খবর দবরুপান্না রাখেন বলিয়া মনে হইল না। তাহার কথার উত্তরে কি একটা বলিতে যাইতেছি, এমন সময় একজন যুবক আসিয়া সেখানে দাঁড়াইল। রাজা দবরু বলিলেন, আমার ছোট নাতি যোগরুপান্না, ওর বাবা এখানে নেই, লক্ষ্মীপুরের রানী সাহেবের সঙ্গে দেখা করতে গিয়েছে। ওরে যোগরু, বাবুজির জন্যে খাওয়ার জোগাড় কর। যুবক যেন নবীন শাল তরু, পেশি বহুল সবল নধর দেহ। সে বলিল, বাবুজি সজারুর মাংস খান। পরে তাহার পিতামহের দিকে চাহিয়া বলিল, পাহাড়ের ওপারের বনে ফাঁদ পেতে রেখেছিলাম, কাল রাত্রে দুটো সজারু পড়েছে। শুনিলাম রাজার তিনটি ছেলে, তাহাদের আট দশটি ছেলে মেয়ে, এই বৃহৎ রাজ পরিবারের সকলেই এই গ্রামে একত্র থাকে, শিকার ও গোচারণ প্রধান উপজীবিকা। এ বাদে বনের পাহাড়ি জাতিদের বিবাদ বিসংবাদে রাজার কাছে বিচার প্রার্থী হইয়া আসিলে কিছু কিছু ভেট বা নজরানা দিতে হয়, দুধ মুরগি ছাগল পাখির মাংস বা ফলমূল। বলিলাম, আপনার চাষবাস আছে? দবরুপান্না গর্বের সুরে বলিলেন, ওসব আমাদের বংশে নিয়ম নেই, শিকার করার মান সকলের চেয়ে বড়, তাও একসময় ছিল বর্ষা নিয়ে শিকার সবচেয়ে গৌরবের, তীর ধনুকের শিকার দেবতার কাজে লাগে না, ও বীরের কাজ নয়, তবে এখন সবই চলে। আমার বড় ছেলে মুঙ্গের থেকে একটা বন্দুক কিনে এনেছে, আমি কখনো ছুঁইনি, বর্ষা ধরে শিকার আসল শিকার। ভানুমতি আবার আসিয়া একটা পাথরের ভাঁড় আমাদের কাছে রাখিয়া গেল। রাজা বলিলেন, তেল মাখুন, কাছেই চমৎকার ঝর্ণা, স্নান করে আসুন সকলে। আমরা স্নান করিয়া আসিলে রাজা আমাদের রাজবাড়ির একটা ঘরে লইয়া যাইতে বলিলেন। ভানুমতি একটা ধামায় চাল ও মেটে আলু আনিয়া দিল। যোগরু সজারু ছাড়াইয়া মাংস আনিয়া রাখিল কাঁচা শালপাতার পাত্রে। ভানুমতি আর একবার গিয়া দুধ ও মধু আনিল। আমার সঙ্গে ঠাকুর ছিল না, বনোয়ারি মেটে আলু ছাড়াইতে বসিল, আমি রাঁধিবার চেষ্টায় উনুন ধরাইতে গেলাম, কিন্তু শুধু বড় বড় কাঠের সাহায্যে উনুন ধরানো কষ্টকর, দু একবার চেষ্টা করিয়া পারিলাম না। তখন ভানুমতি তাড়াতাড়ি একটা পাখির শুকনো বাসা আনিয়া উনুনের মধ্যে পুড়িয়া দিতে আগুন বেশ জ্বলিয়া উঠিল, দিয়াই দূরে সরিয়া গিয়া দাঁড়াইল। ভানুমতি রাজকন্যা বটে, কিন্তু বেশ অমায়িক স্বভাবের রাজকন্যা, অথচ দিব্য সহজ সরল মর্যাদা জ্ঞান সম্পন্ন। রাজা দবরুপান্না সবসময় রান্নাঘরের দুয়ারটির কাছে বসিয়া রহিলেন, আতিথ্যের এতটুকু ত্রুটি না ঘটে। আহারাদির পর বলিলেন, আমার তেমন বেশি ঘরদোরও নেই, আপনাদের বড় কষ্ট হলো, এই বনের মধ্যে পাহাড়ের উপরে আমার বংশের রাজাদের প্রকাণ্ড বাড়ির চিহ্ন এখনো আছে, আমি বাপ ঠাকুরদের কাছে শুনেছি বহু প্রাচীনকালে ওখানে আমার পূর্বপুরুষেরা বাস করতেন, সে দিন কি আর এখন আছে, আমাদের পূর্বপুরুষের প্রতিষ্ঠিত দেবতা এখনও সেখানে আছেন। আমার বড় কৌতূহল হইল, বলিলাম, যদি আমরা একবার দেখতে যাই তাতে কি কোনো আপত্তি আছে রাজা সাহেব? উত্তর করিল, এর আবার আপত্তি কি, তবে দেখবার এখন বিশেষ কিছু নেই, আচ্ছা চলুন আমি যাব, যোগরু আমাদের সঙ্গে এসো। আমি আপত্তি করিলাম, 92 বছরের বৃদ্ধকে আর পাহাড়ে উঠাইবার কষ্ট দিতে মন সারিল না।
সে আপত্তি টিকিল না। রাজা সাহেব হাসিয়া বলিলেন, ও পাহাড়ে আমায় তো প্রায়ই উঠতে হয়, ওর গায়ে আমার বংশের সমাধিস্থান, প্রত্যেক পূর্ণিমায় আমায় সেখানে যেতে হয়, চলুন সে জায়গাও দেখাব। উত্তর পূর্ব কোণ হইতে অনুচ্চ শৈলমালা এক স্থানে আসিয়া যেন হঠাৎ ঘুরিয়া পূর্বমুখী হওয়ার দরুন একটা খাঁজে সৃষ্টি করিয়াছে। এই খাঁজের নিচে একটা উপত্যকা, শৈলশানুর অরণ্য সারা উপত্যকা ব্যাপিয়া যেন সবুজের ঢেউয়ের মতো নামিয়া আসিয়াছে, যেমন ঝর্ণা নামে পাহাড়ের গা বাহিয়া। অরণ্য এখানে ঘন নয়, ফাঁকা ফাঁকা বনের গাছের মাথায় মাথায় সুদূর চক্র বাল রেখায় নীল শৈলমালা, বোধহয় গয়া কি রামগড়ের দিকের, যতদূর দৃষ্টি চলে শুধুই বনের শীর্ষ, কোথাও উঁচু বড় বড় বনস্পতি সংকুল, কোথাও নিচু চারা শাল বা চারা পলাশ, জঙ্গলের মধ্যে সরু পথ বাহিয়া পাহাড়ের উপর উঠিলাম। এক জায়গায় খুব বড় পাথরের চাঁই আর ভাবে পোঁতা, ঠিক যেন একখানা পাথরের কড়ি বা ঢেঁকির আকারের, তার নিচে কুম্ভকারদের হাঁড়ি কলসি পোড়ানো পনের গর্তের মতো কিংবা মাঠের মধ্যে খ্যাঁক শিয়ালি যেমন গর্ত কাটে, এই ধরনের প্রকাণ্ড একটা বড় গর্তের মুখ, গর্তের মুখে চারা শালের বন। রাজা দবরু বলিলেন, এই গর্তের মধ্যে ঢুকতে হবে, আসুন আমার সঙ্গে, কোনো ভয় নেই, জগরু আগে যাও। প্রাণ হাতে করিয়া গর্তের মধ্যে ঢুকিলাম। বাঘ ভালুক তো থাকিতেই পারে, না থাকে সাপ তো আছেই। গর্তের মধ্যে হামাগুড়ি দিয়া খানিক দূর গিয়া তবে সোজা হইয়া দাঁড়ানো যায়। ভয়ানক অন্ধকার ভিতরে প্রথমটা মনে হয়, কিন্তু চোখ অন্ধকারে কিছুক্ষণ অভ্যস্ত হইয়া গেলে আর তত অসুবিধা হয় না। জায়গাটা প্রকাণ্ড একটা গুহা, 20x7 লম্বা, 15 চওড়া। উত্তর দিকের দেওয়ালের গায়ে আবার একটা খ্যাঁক শিয়ালির মতো গর্ত দিয়া খানিক দূর গেলে দেওয়ালের ওপারে ঠিক এই রকম নাকি আর একটা গুহা আছে, কিন্তু সেটাতে আমরা ঢুকিবার আগ্রহ দেখাইলাম না। গুহার ছাদ বেশি উঁচু নয়, একটা মানুষ সোজা হইয়া দাঁড়াইয়া হাত উঁচু করিলে ছাদ ছুঁইতে পারে। চামসে ধরনের গন্ধ গুহার মধ্যে, বাদুরের আড্ডা, এছাড়া ভাম শৃগাল বনবিড়াল প্রভৃতি থাকে শোনা গেল। বনোয়ারি পাটোয়ারি চুপি চুপি বলিল, হুজুর চলুন বাইরে, এখানে আর বেশি দেরি করবেন না। ইহাই নাকি দবরুপান্নার পূর্বপুরুষদের দুর্গ প্রাসাদ। আসলে ইহা একটি বড় প্রাকৃতিক গুহা, প্রাচীনকালে পাহাড়ের উপর দিকের মুখওয়ালা এ গুহায় আশ্রয় লইলে শত্রুর আক্রমণ হইতে সহজে আত্মরক্ষা করা যাইত। রাজা বলিলেন, এর আর একটা গুপ্ত মুখ আছে, সে কাউকে বলা নিয়ম নয়, সে কেবল আমার বংশের লোক ছাড়া কেউ জানে না, যদিও এখন এখানে কেউ বাস করে না, তবুও এই নিয়ম চলে আসছে বংশে। গুহাটা হইতে বাহির হইয়া ধরে প্রাণ আসিল। তারপর আরও খানিকটা উঠিয়া এক জায়গায় প্রায় 1 বিঘা জমি জুড়িয়া বড় বড় সরু মোটা ঝুড়ি নামাইয়া পাহাড়ের মাথার অনেকখানি ব্যাপিয়া এক বিশাল বট গাছ। রাজা দবরুপান্না বলিলেন, জুতো খুলে চলুন মেহরবানি করে। বটগাছতলায় যেন চারিধারে বড় বড় বাটনা বাটা শিলের আকারের পাথর ছড়ানো। রাজা বলিলেন, ইহাই তাহার বংশের সমাধিস্থান, এক একখানা পাথরের তলায় এক একটা রাজবংশীয় লোকের সমাধি। বিশাল বটতলার সমস্ত স্থান জুড়িয়া সেই রকম বড় বড় শিলাখণ্ড ছড়ানো, কোনো কোনো সমাধি খুবই প্রাচীন, দুদিক হইতে ঝুড়ি নামিয়া যেন সেগুলিকে সাঁড়াশির মতো আটকাইয়া ধরিয়াছে, সেসব ঝুড়ি আবার গাছের গুঁড়ির মতো মোটা হইয়া গিয়াছে, কোনো কোনো শিলাখণ্ড ঝুড়ির তলায় একেবারে অদৃশ্য হইয়া গিয়াছে, ইহা হইতে সেইগুলির প্রাচীনত্ব অনুমান করা যায়। রাজা দবরু বলিলেন, এই বটগাছ আগে এখানে ছিল না, অন্য অন্য গাছের বন ছিল, একটি ছোট বট চারা ক্রমে বেড়ে অন্য অন্য গাছ মেরে ফেলে দিয়েছে, এই বটগাছটা এত প্রাচীন যে এর আসল গুঁড়ি নেই, ঝুড়ি নেমে যে গুঁড়ি হয়েছে তারাই এখন রয়েছে, গুঁড়ি কেটে উপড়ে ফেললে
দেখবেন ওর তলায় কত পাথর চাপা পড়ে আছে। এবার বুঝুন কত প্রাচীন সমাধিস্থান এটা। সত্যই বটগাছতলায় দাঁড়াইয়া আমার মনে এমন একটা ভাব হইল যাহা এতক্ষণ কোথাও হয় নাই। রাজাকে দেখিয়াও না, রাজাকে তো মনে হইয়াছে জনৈক বৃদ্ধ সাঁওতাল কুলির মতো। রাজকন্যাকে দেখিয়াও নয়, একজন স্বাস্থ্যবতী হো কিংবা মুন্ডা তরুণীর সহিত রাজকন্যার কোনো প্রভেদ দেখি নাই। রাজপ্রাসাদ দেখিয়া তো নয়ই, সেটাকে একটা সাপখোপের ও ভূতের আড্ডা বলিয়া মনে হইয়াছে। কিন্তু পাহাড়ের উপরে এই সুবিশাল প্রাচীন বট তরুতলে কতকালের এই সমাধিস্থল আমার মনে এক অননুভূত অপরূপ অনুভূতি জাগাইল। স্থানটির গাম্ভীর্য, রহস্য ও প্রাচীনত্বের ভাব অবর্ণনীয়। তখন বেলা প্রায় হেলিয়া পড়িয়াছে, হলদে রোদ পত্ররাশির গায়, ডাল ও ঝুড়ির অরণ্যে, ঝুড়ির অন্য চূড়ায় দূর বনের মাথায়, অপরাহ্নে সেই ঘনায়মান ছায়া এই সুপ্রাচীন রাজ সমাধিকে যেন আরও গম্ভীর রহস্যময় সৌন্দর্য দান করিল। মিশরের প্রাচীন সম্রাটের সমাধিস্থল থিপস নগরের অদূরবর্তী ভ্যালি অব দি কিংস আজ পৃথিবীর ট্যুরিস্টদের লীলাভূমি। পাবলিসিটি ও ঢাক পিটানোর অনুগ্রহে সেখানকার বড় বড় হোটেলগুলি মরশুমের সময় লোকে গিজগিজ করে। ভ্যালি অব দি কিংস অতীতকালের কুয়াশায় যত না অন্ধকার হইয়াছিল, তার অপেক্ষাও অন্ধকার হইয়া যায় দামি সিগারেট ও চুরুটের ধোঁয়ায়। কিন্তু তার চেয়ে কোনো অংশে রহস্যে ও স্বপ্রতিষ্ঠ মহিমায় কম নয় সুদূর অতীতের এই অনার্য নৃপতিদের সমাধিস্থল। ঘন অরণ্যভূমির ছায়ায় শৈলশ্রেণীর অন্তরালে যা চিরকাল আত্মগোপন করিয়া আছে ও থাকিবে। এদের সমাধিস্থলে আড়ম্বর নাই, পালিশ নাই, ঐশ্বর্য নাই, মিশরীয় ধনী ফেরাওয়াদের কীর্তির মতো, কারণ এরা ছিল দরিদ্র। এদের সভ্যতা ও সংস্কৃতি ছিল মানুষের আদিম যুগের অশিক্ষিত পটু সভ্যতা ও সংস্কৃতি। নিতান্ত শিশু মানবের মন লইয়া ইহারা রচনা করিয়াছে ইহাদের গুহা নিহিত রাজপ্রাসাদ, রাজ সমাধি, সীমানা জ্ঞাপক খুঁটি। সে অপরাহ্নের ছায়ায় পাহাড়ের উপর সে বিশাল তরুতলে দাঁড়াইয়া যেন সর্বব্যাপী শাশ্বত কালের পিছন দিকে বহু দূরে অন্য এক অভিজ্ঞতার জগৎ দেখিতে পাইলাম, পৌরাণিক ও বৈদিক যুগও যার তুলনায় বর্তমানের পর্যায়ে পড়িয়া যায়। দেখিতে পাইলাম যাযাবর আর্যগণ উত্তর পশ্চিম গিরিবর্ত অতিক্রম করিয়া স্রোতের মতো অনার্য আদিম জাতি শাসিত প্রাচীন ভারতে প্রবেশ করিতেছেন। ভারতের পরবর্তী যা কিছু ইতিহাস এই আর্য সভ্যতার ইতিহাস, বিজিত অনার্য জাতিদের ইতিহাস কোথাও লেখা নাই, কিংবা সে লেখা আছে এইসব গুপ্ত গিরিগুহায়, অরণ্যানীর অন্ধকারে, চূর্ণায়মান অস্থি কঙ্কালের রেখায়। সে লিপির পাঠোদ্ধার করিতে বিজয়ী আর্য জাতি কখনো ব্যস্ত হয় নাই। আজও বিজিত হতভাগ্য আদিম জাতিগণ তেমনি অবহেলিত, অবমানিত, উপেক্ষিত। সভ্যতা দর্পী আর্যগণ তাহাদের দিকে কখনো ফিরিয়া চাহে নাই, তাহাদের সভ্যতা বুঝিবার চেষ্টা করে নাই, আজও করে না। আমি বনোয়ারি, সে বিজয়ী জাতির প্রতিনিধি। বৃদ্ধ দব্রুপান্না, তরুণ যুবক যোগরু, তরুণী কুমারী ভানুমতি সেই বিজিত পদদলিত জাতির প্রতিনিধি। উভয় জাতি আমরা এই সন্ধ্যার অন্ধকারে মুখোমুখি দাঁড়াইয়াছি। সভ্যতার গর্বে, উন্নত নাসিক আর্যকান্তির গর্বে আমি প্রাচীন অভিজাত বংশীয় দব্রুপান্নাকে বৃদ্ধ সাঁওতাল ভাবিতেছি, রাজকন্যা ভানুমতিকে মুন্ডা কুলি রমণী ভাবিতেছি। তাদের কত আগ্রহের ও গর্বের সহিত প্রদর্শিত রাজপ্রাসাদকে অনার্য সুলভ আলো বাতাসহীন গুহাবাস, সাপ ও ভূতের আড্ডা বলিয়া ভাবিতেছি। ইতিহাসের এই বিরাট ট্র্যাজেডি যেন আমার চোখের সম্মুখে সেই সন্ধ্যায় অভিনীত হইল। সে নাটকের কুশীলগণ একদিকে বিজিত উপেক্ষিত দরিদ্র অনার্য নৃপতি দব্রুপান্না, তরুণী অনার্য রাজকন্যা ভানুমতি, তরুণ রাজপুত্র যোগরূপান্না, একদিকে আমি আর পাটোয়ারি বনোয়ারিলাল
ও আমার পথ প্রদর্শক বুদ্ধু সিং। ঘনায়মান সন্ধ্যার অন্ধকারে রাজ সমাধি ও বট তরুতল আবৃত হইবার পূর্বেই আমরা সেদিন পাহাড় হইতে নামিয়া আসিলাম। নামিবার পথে এক স্থানে জঙ্গলের মধ্যে একখানা খাড়া সিঁদুর মাখা পাথর, আশপাশে মানুষের হস্তরোপিত গাঁদা ফুলের ও সন্ধ্যামণি ফুলের গাছ, সামনে আর একখানা বড় পাথর, তাতেও সিঁদুর মাখা। বহু কাল হইতে নাকি এই দেবস্থান এখানে প্রতিষ্ঠিত। রাজবংশের ইনি কুল দেবতা, পূর্বে এখানে নরবলি হইত। সম্মুখের বড় পাথরখানি জুপ রূপে ব্যবহৃত হইত, এখন পায়রা ও মুরগি বলি প্রদত্ত হয়। জিজ্ঞাসা করিলাম, কি ঠাকুর ইনি? রাজা দবরু বলিলেন, তাঁর বারক, বুনো মহিষের দেবতা। মনে পড়িল গত শীতকালে গনু মাহাতোর মুখে শোনা সেই গল্প। রাজা দবরু বলিলেন, তাঁর বারও বড় জাগ্রত দেবতা, তিনি না থাকলে শিকারীরা চামড়া আর শিঙের লোভে বুনো মহিষের বংশ নির্বংশ করে ছেড়ে দিত, উনিই রক্ষা করেন। ফাঁদে পড়বার মুখে তিনি মহিষের দলের সামনে দাঁড়িয়ে হাত তুলে বাধা দেন। কত লোক দেখেছে এই অরণ্যচারী আদিম সমাজের দেবতাকে সভ্য জগতে কেউই মানে না, জানেও না। কিন্তু ইহা যে কল্পনা নয় এবং এই দেবতা যে সত্যই আছেন, তাহা সত্যই মনে উদয় হইয়াছিল সেই বিজন বন্য জন্তু অধ্যুষিত অরণ্য ও পর্বত অঞ্চলের নিবিড় সৌন্দর্য রহস্যের মধ্যে বসিয়া। অনেকদিন পরে কলিকাতায় ফিরিয়া একবার দেখিয়াছিলাম বড়বাজারে, জ্যৈষ্ঠ মাসের ভীষণ গরমের দিনে এক পশ্চিমা গাড়োয়ান বিপুল বোঝাই গাড়ির মহিষ দুটাকে প্রাণপণে চামড়ার পাঁচন দিয়া নির্মমভাবে মারিতেছে। সেদিন মনে হইয়াছিল, হায় দেব তাঁর বারো, এ তো ছোট নাগপুর কি মধ্যপ্রদেশের অরণ্যভূমি নয়, এখানে তোমার দয়ালু হস্ত এই নির্যাতিত পশুকে কি করিয়া রক্ষা করিবে। এ বিংশ শতাব্দীর আর্য সভ্যতাদৃপ্ত কলিকাতা, এখানে বিজিত আদিম রাজা দবরুপান্নার মতোই তুমি অসহায়। আমি নওয়াদা হইতে মটর বাস ধরিয়া গয়ায় আসিব বলিয়া সন্ধ্যার পরেই রওনা হইলাম। বনোয়ারি আমাদের ঘোড়া লইয়া তাঁবুতে ফিরিল। আসিবার সময় আর একবার রাজকুমারী ভানুমতির সহিত দেখা হইয়াছিল। সে একবাটি মহিষের দুধ লইয়া আমাদের জন্য দাঁড়াইয়াছিল রাজবাড়ির দ্বারে। এটি আরণ্যক উপন্যাসের একাদশ খণ্ডের দ্বিতীয় পর্ব তথা গোটা একাদশ খণ্ডটি সমাপ্ত হইল। ধন্যবাদ।